बाबुल प्यारे सजन सखारे सुनो मेरी मैया, बोझ नहीं मैं किसी के सर का ना मझधार में नैया। पतवार बनूंगी लहरों से लड़ूंगी, हर मुझे क्या बेचेगा रुपया, সবাইকে জানাচ্ছি নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি অনেক সিম্পল একটা লুক ক্রিয়েট করে দেখাবো। এজন্য প্রথমে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি অরেঞ্জ ক্যারেক্টার অ্যাপ্লাই করে নিয়েছি। আজকে এলে গার্লের একটা অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করেছি। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন হিসেবে আজকে আমি মেবেলিন ফিট মি ফাউন্ডেশনটা ব্যবহার করছি। ফাউন্ডেশনটা ভালো মতো আমি একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা কনসিলার অ্যাপ্লাই করে নিব। কনসিলারটা একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে প্রথমে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আমার ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে পুরো ফেসটা ব্লেন্ড করে নিব। এখন আমি W7 এর বানানা লুজ পাউডারটা দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিয়েছি। ফেসটা সেট করার পর আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। আজকে আমি W7 এর ব্রো পমেড ইউজ করেছি। এরপর আমি আমার ফেসটাকে রেভলিউশনের রক্সি প্যালেট দিয়ে কন্ট্রোল করে নিয়েছি। কন্ট্রোল করার পর আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করে নিব। আজকে আমি রেভলিউশনের একটা ব্লাশ প্যালেট অ্যাপ্লাই করেছি। এটা খুবই ভালো একটা ব্লাশ প্যালেট, কি সুন্দর একটা গ্লোই একটা ইফেক্ট দিচ্ছে। এরপর আমি সেম রক্সি প্যালেটটা থেকে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেসে যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করার দরকার সেখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আই মেকআপের জন্য আজকে আমি W7 এর মার্ডিগ্রাস প্যালেটটা ইউজ করছি। এখান থেকে একটা পিঙ্ক শেড নিয়ে আমি আমার ট্রানজিশন কালার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর ডার্ক একটা পার্পল কালার নিয়ে আমি আমার ট্রানজিশন কালারের একটু নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে একটা স্মোকি ইফেক্ট আসে। এরপর সেম প্যালেটটা থেকে আমি একটা শিমারি শেড নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটা হাফ কাট ক্রিজ করেছি এবং একই সাথে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছি। আজকে আমি আইলাইনার হিসেবে W7 এর লিকুইড লাইনারটা ব্যবহার করেছি। আমি ছোট একটা উইং লাইনার ক্রিয়েট করেছি। এরপর অফ ক্যামেরাতে আমি আমার ফলস ল্যাশগুলো অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। মাস্কারার জন্য আজকে আমি টেকনিকের একটা মাস্কারা ব্যবহার করেছি। এরপর আমি আমার চোখটাকে বড় দেখানোর জন্য রিমেল স্ক্যান্ডালাইজার একটা কাজল ব্যবহার করেছি। লিপস্টিকের জন্য চেরিশ এবং বিউটি গ্লেস্টের দুইটা শেড মিক্সড করে আমি এই কালারটা ক্রিয়েট করেছি। এরপর আমি আমার ফুল ফেসটাকে ম্যাক ফিক্স প্লাস দিয়ে সেট করে নিচ্ছি। সো আমার মেকআপ ডান। এটাই ছিল আজকে আমার মেকআপ লুক। তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে।